পার্টনার, হ্যাঁ, তুমি আগে গিয়ে ওকে একবার ভৈরবীর রূপ ধরতে বলো। ঠিক আছে, তবে আমি মানব। আর ও যদি রাজশেখর করতে আসে, আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে। বিজু, ভৈরবী গঙ্গা হয়ে থাকা ভৈরবী এবার রূপ বদলে আবার ভৈরবী হয়েছে। ভৈরবীকে ভালো করে দেখ। এখানে কি করে পৌঁছে গেল? ওকে যেভাবেই হোক আটকাতে হবে। পার্টনার, ভৈরবী আবার গায়েব হয়ে গেল। কেউ হয়তো এসেছে, সেই জন্য লুকিয়ে পড়েছে। আমি তো তোকে মন্ত্র দিয়ে বেঁধে রেখে এসেছিলাম, কিন্তু তুই এখানে এলি কি করে? এখানে এসে আমার ক্ষতি করতে চাইছিস? তুমি আমাকে যতই আটকানোর চেষ্টা করো, তুমি যে আসলে নন্দিনী সেটা আমি সবাইকে জানিয়ে ছাড়বো। মন দিয়ে শোন, আমার বিষয়ে ওদের কিচ্ছু বলবি না। তোমায় অনেকবার বলেছি ছেড়ে দিতে, তুমি ছাড়োনি। এবার আমি তোমায় ছাড়বো না, যা ইচ্ছে তাই করো তুমি। দেখ, ভৈরবী আবার গঙ্গা হয়ে গেছে। এবার তোর ভয় কেটেছে তো? পার্টনার, এখন আমার মন শান্ত হয়েছে। ভৈরবীকে গঙ্গা বলে এবার আমি মানব। চল 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 চল। ভৈরবী হঠাৎ এখানে এসেছে কেন? আমাকে ওদের হাতে তুলে দিবি বলে তুই এখানে এসেছিস? দেখ, তোকে এখানে আটকে রেখে ওদের কিভাবে বিশ্বাস জয় করলাম। ভৈরবীর সাথে গঙ্গার আবার কি সম্পর্ক? পার্টনার, ভৈরবীর সমস্যা ঠিক হয়ে গেছে। এবার মুনির স্বামীকে ধরে এখন নন্দিনী কোন রূপে আছে সেটা জানতে হবে। মুনির স্বামীকে আমার লোকরা খুঁজে বেড়াচ্ছে। তুই আরেকটু ধৈর্য ধরে থাক, ওকে দেখবি তুলে নিয়ে চলে এসেছে। নন্দিনী বারবার করে আমাকে এ বাড়িতে আসতে বারণ করেছিল, কিন্তু ভৈরবীর পালিয়ে যাওয়ার ব্যাপারটা নন্দিনীকে তো জানাতেই হবে। কিন্তু কি যে করি। এখন তো নন্দিনী বাড়ির ভেতরে থাকবে, যেভাবেই হোক ওকে এ বাড়ির বাইরে আনতে হবে। এখন যদি তুই চিৎকার করিস না, ওকে ধরতে পারবো না। এখনো নিজে এখানে এসেছে, ওকে ধরতেই হবে। নন্দিনী এখন কি রূপ ধরে আছে সেটা ওর কাছ থেকে জানতে হবে। বুঝতে পারলি?
ও এখানে কোথাও আছে, চল চল গিয়ে ধরি। তুমি যতই চেষ্টা করে নাও আমাকে কিছুতেই আটকাতে পারবে না। তুমি গঙ্গা নও, তুমি যে নন্দিনী গঙ্গার রূপ ধরে আছো সেটা আমি সবাইকে বলবো। তুমি যে গঙ্গার রূপটা পেয়েছো সেটা আমি সবাইকে জানাবো। কি গঙ্গার রূপ ধরে যে এসেছে সে হলো নন্দিনী? আমার ব্যাপারে ওদের কিছু বলে দিলে আমি তোকে শেষ করে দেব। চুপ করে থাক, একটাও কথা বলবি না। এবার কি হবে? ভৈরবী তো দেখছি এ বাড়িতে চলে এসেছে। বিচু, ওই দেখ ওখানে। ওকে দেখে ভয় পেয়ে ভৈরবী চিৎকার করেছিল, চল ধর, ছাড়িস না ওকে, ছাড়বি না। বাবা এখানে কেন এসেছে? আসতে মানা করেছিলাম আমি, যেভাবেই হোক ওদের হাত থেকে বাঁচাতে হবে। নন্দিনী এখানে আছে। একদম চুপ, আর একটা কথা বললে আমি শেষ করে দেব। বিজু, ও আমাদের বাড়িতে ঢুকে পড়েছে, ভৈরবীকে বলে কোনো মন্ত্র শক্তির দ্বারা ওকে ধরতে হবে, চল। এই এই দাঁড়া, এই 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 দাদা, কাকে খুঁজছেন দাদা? এইভাবে ঘাবড়ে গেছেন কেন আপনি? আরে কিছু না, আগে আমাদের ওই সাপের ডেরার কাছে একটা পাগল যখন তখন চলে আসতো, ওই পাগলটা এখন আবার বাড়ির ভেতর ঢুকে পড়েছে, তুমি দেখেছো ওকে? এখানে এসে আমার সংসার বালাস না, তাহলে আবার শাস্তি পাবি তুই। বাড়ির ভেতরে চলে এসেছে ওই পাগলটা, খুন করার চেষ্টা করেছিল না? আমি যদি ওকে দেখতে পেতাম তাহলে আমি ওকে কিছুতেই ছাড়তাম না। ঠিক আছে, তুমি ওই দিকটা একটু দেখো। বিজু এই দিকটা আয়। আমার দাদাকে ছুরি দিয়ে মারতে এসেছিলিস না, এখানে কি করছিস? দাঁড়া বলছি। এখানে চলো চলো
তোকে সতর্ক করছি, চিৎকার করবি না, একটাও শব্দ করলে তোকে আমি শেষ করে দেব। তুই জানিস না আমি কে, ভৈরবী কি করতে পারে আমি তোকে দেখিয়ে দেব। কি করবি তুই আমার? আহ!